পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে লাইভে আছে সবাইকে সুস্বাগতম। আশা করি করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই সুস্থ আছো, ভালো আছো, এবং সামনের আপকামিং যেই দিনগুলা সেই দিনগুলো আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমাদের মধ্যে একটা রিল্যাক্স ভাব, চেনা কই করোনা কই করোনা, হয়তো গভর্নমেন্টই শুধু হয়তো এরকম করা করি, বাট টু বি অনেস্ট রিয়েল সিনারিও হচ্ছে হলো চারিদিকে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমরা যার যার জায়গা থেকে, আমাদের যার যার পরিসর থেকে আমরা নিজেদেরকে সেফ রাখব, নিজেদেরকে সচেতন রাখব, এবং করোনার বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো যথাযথভাবে মানে মেনে চলার চেষ্টা করব। বিশেষ করে হাইজিন ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাহিরে বের হলে এক ধরনের প্রোটেকশন, বাসার ভিতরে যাওয়ার আগে আরেক ধরনের প্রোটেকশন, এবং বিশেষ করে বয়স্কদের যারা দাদা দাদি বাবা মা, এরা যাতে বাহিরে বের হলে যদিও প্রয়োজনে বের হয় সাবধানতার সহিত যাতে তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং করোনা সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা যে অধ্যায়টা, ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন নিয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম লাস্ট। পরমাণুর গঠন, পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আগেও বলছি আমি গত ক্লাসে কি বলে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ কি, এগুলোর নাম কি, সংকেত কি, এবং এখান থেকে কিভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করা যায় সেটা আমি লিখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা শিখব কার্বনের তিনটি আইসোটোপের নাম লিখো, কার্বনের তিনটি আইসোটোপের নাম লিখো, এবং কার্বনের তিনটে আইসোটোপ থেকে ইপিএন বের করো। এরপরে আমরা একটা বইয়ের যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা করব। খুব সূক্ষ্মভাবে তোমরা বোঝার চেষ্টা করবা, একবার যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই বিজ্ঞান বইটা বা এই চ্যাপ্টারটা খুব ভালো লাগবে। এবং পরবর্তীতে তোমরা যেহেতু জানো স্কুল কলেজ বন্ধ, এইনে যারা উঠবা তখন তাদের জন্য এই চ্যাপ্টারটাই সবচেয়ে বড় কাজে আসবে। তা আমার প্রশ্ন হচ্ছে হলো কার্বনের আইসোটোপ গুলো নাম লিখো, কার্বনের আইসোটোপ। আইসোটোপ, কার্বনের আইসোটোপ গুলির নাম লিখো। তাহলে আমরা উত্তরে যাচ্ছি, কার্বনের আইসোটোপ হচ্ছে তিনটি, কার্বনের হাইড্রোজেনের আইসোটোপ তিনটি, যদিও আমি বলছিলাম হাইড্রোজেনের আইসোটোপ সাতটি, হাইড্রোজেনের আইসোটোপ সাতটি, কিন্তু আমাদের বইতে সাতটার কথা বলা নাই, আমাদের বইতে দেওয়া আছে তিনটি আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ তিনটি, প্রোটিয়াম, বিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই তিনটে সংকেত লিখছিলাম আমরা এরকম, যে হাইড্রোজেন 1 1 এটা প্রোটিয়াম, হাইড্রোজেন 1 2 এটা হচ্ছে ডিউটেরিয়াম, হাইড্রোজেন 1 3 এটা হলো ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেনের তিনটে আইসোটোপ শিখছিলাম, এবং এইখান থেকে কিভাবে ইপিএন বের করে সেটা আমরা দেখছিলাম। তো আজকে আমরা লিখব কার্বনের আইসোটোপ, কার্বনের আইসোটোপ কয়টি। কার্বনের আইসোটোপ তিনটি, কার্বনের আইসোটোপ তিনটি, কি কি, একটা হচ্ছে কার্বন, কার্বনের আইসোটোপ তিনটি, কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 14, এই হচ্ছে কার্বনের তিনটি আইসোটোপ, কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 14। তার মানে যেটা হলো, স্যার এই আইসোটোপ গুলোর নাম কিভাবে বলবো, আমরা যখন পড়ছি এর আগে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, তখন তিনটা আইসোটোপের সংকেতও লিখছি, তিনটার নামও বলতে পারছি। যেমন হাইড্রোজেনের প্রথম আইসোটোপটা হলো হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয়টা হচ্ছিল ডিউটেরিয়াম, তৃতীয়টা হচ্ছিল ট্রিটিয়াম, বাট কার্বনের এরকম স্পেশাল কোনো নেম নেই যে কার্বনের এই তিনটা আইসোটোপের আলাদা কোনো নাম আছে না। এই প্রথম আইসোটোপটাকে আমি বলবো কার্বন 12 আইসোটোপ, এটাকে এইভাবে লিখে যে কার্বন 12 আইসোটোপ, পরেরটা হলো কার্বন
13 আইসোটোপ, পরেরটা হলো কার্বন 14 আইসোটোপ। এগুলোর বিশেষায়িত বা স্পেসিফিক কোনো নেম নেই, নরমালি তাদের পারমাণবিক ভর সংখ্যা দিয়েই এই আইসোটোপ গুলাকে নামকরণ করা হয়। কার্বন 12, এটা হলো কার্বন 13, এটা হলো কার্বন 14। তাহলে আমার কোয়েশ্চেন ছিল কার্বনের আইসোটোপ গুলার নাম লিখো বা কার্বনের আইসোটোপ গুলা লিখো। তাহলে আমার হচ্ছিল কার্বনের আইসোটোপ গুলো হলো এইগুলা, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই তিনটে হলো কার্বনের আইসোটোপ। আর যদি নাম বলতে চাই তাহলে কার্বন 12 বলছি, কার্বন 13, কার্বন 14, সংকেত হচ্ছে হলো এরকম। এখন এখান থেকে ইলেকট্রন প্রোটন বের করো, কার্বনের দিয়ে আইসোটোপের নাম লিখো এবং ইপিএন বের করো, ইপিএন বের করে দেখাও, বের করে দেখাও। ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইপিএন মানে কি? ইলেকট্রন প্রোটন নিউট্রন, অথবা তোমরা সংকেত ইপিএন না হয়ে কথায় থাকতে পারে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করে দেখাও। তাহলে আমরা জানি নরমালি যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, ইলেকট্রনকে ই, প্রোটনকে পি, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই প্রথমটার জন্য ইলেকট্রন কয়টা, দ্বিতীয়টার জন্য, এই প্রথমটার জন্য ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, এটা বের করব। আমি প্রথম যেটা দেখাইছিলাম সর্বপ্রথম বের করব হচ্ছে হলো প্রোটন, কোন মৌলের পরমাণুতে কয়টা প্রোটন আছে সেটা বের করব প্রথম। তাহলে এই যে কার্বন 12, এই যে মৌলটা, এই মৌলের পারমাণবিক সংখ্যা, নিচেরটা হলো পারমাণবিক সংখ্যা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যাও তা, তাহলে এর প্রোটন সংখ্যা কত, 6। দ্বিতীয় মৌলের পারমাণবিক সংখ্যাও 6, তাহলে এর প্রোটন সংখ্যাও 6। তৃতীয় মৌল, এটার প্রোটন সংখ্যাও 6, তাহলে এর পারমাণবিক সংখ্যাও 6, অথবা প্রোটন সংখ্যা 6। তার মানে যদি এরকম ভাবে পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা দেওয়া থাকে, উপরেরটা বড় নিচেরটা ছোট, নিচের এই কোণায় হাতের বাম পাশে পাদদেশে বা বাম পাশে নিচের বিন্দুতে এই কোণায় দুইটা চারটা বিন্দু, উপরে ডানে বামে, নিচে ডানে বামে, যদি নিচে বাম পাশে যে বিন্দুটা থাকে এটাকে বলে পারমাণবিক সংখ্যা, আর যেটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। তাহলে এর প্রোটন সংখ্যা 6, এরও 6, এরও 6। দ্বিতীয় অংশ বলছে কোন মৌলের প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও তত, তার মানে প্রোটন সংখ্যা 6, তাহলে ইলেকট্রনও 6, প্রোটন সংখ্যা 6, তাহলে এরও ইলেকট্রন 6, প্রোটন সংখ্যা 6, তাহলে এর ইলেকট্রন 6। তার মানে এই ইলেকট্রন সংখ্যা প্রথমটার ক্ষেত্রে 6, দ্বিতীয়টার ক্ষেত্রে 6, তৃতীয়টার ক্ষেত্রেও 6। প্রোটন সংখ্যা তো আগেই লিখে ফেলছি, তিনটার জন্য প্রোটন সংখ্যা সমান। শেষের অংশটা বলতেছি নিউট্রন সংখ্যা আমার বের করো। নিউট্রন সংখ্যার সূত্র কি দেখছিলাম মনে আছে? এ মাইনাস জেড। নিউট্রন সংখ্যার সূত্র দেখছিলাম এ মাইনাস জেড, এ মাইনাস জেড। তাইলে নিউট্রন সংখ্যা যদি আমি লিখি এ মাইনাস জেড, কথায় যদি লিখতে চাও, আমরা জানি কোন একটা মৌলের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাই হলো মৌলের নিউট্রন সংখ্যা। কোন একটা মৌলের ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাই হলো মৌলের নিউট্রন সংখ্যা। তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে অটোমেটিক্যালি আমরা নিউট্রন সংখ্যা পাবো। এই বড়টা মানে হচ্ছে হলো ভর সংখ্যা, এ এর মান, তাহলে এটার জন্য এর মান কত, 12। মাইনাস জেড মানে নিচেরটা পারমাণবিক সংখ্যা, মান কত, 6, তাহলে এর মান আসতেছে হচ্ছে হলো 6। দেখা যায় কিনা, সিক্স আসতেছে। তাহলে প্রথমটা নিউট্রন সংখ্যা হলো 6, দ্বিতীয়টার জন্য এই মানটা কত হবে, উপরে বড় সংখ্যা হলো 13, 13 মাইনাস 6 ইকুয়ালস টু 7, পরেরটার মান 14 মাইনাস 6 ইকুয়ালস টু 8। তাহলে এই হচ্ছিল আমার নিউট্রন সংখ্যা। প্রথমটার হচ্ছে হলো কার্বন 12 আইসোটোপে নিউট্রন 6, কার্বন 13 আইসোটোপে নিউট্রন হচ্ছিল 7, কার্বন 14 আইসোটোপে নিউট্রন হলো 8। তাহলে এই মৌলগুলার ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করা শিখে গেলাম আমরা। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
নেক্সট এখন যে অংশটা আমরা করব বইয়ের মধ্যে দেওয়া আছে এইটা যদি বুঝো এই টাইপের যত প্রশ্নই আসুক না কেন আমরা পারব প্রশ্নটা হলো যে ক নামক একটি মৌল দেওয়া আছে উদাহরণ উদাহরণ পেজ নাম্বার তোমরা যদি যাও 57 নাম্বার পেজে পেজ 57 57 নাম্বার পেজে প্রশ্নটা দেখবা ক নামক একটা মৌলের ক মৌলের প্রশ্নটাই লিখি আমি ক মৌলের ক মৌলের পারমাণবিক সংখ্যা 17 ক মৌলের আমি একটু ঘুরিয়ে করব পেজ নাম্বার 57 একটা অঙ্ক আছে সেটা না করে আমি একটু ঘুরিয়ে করব অন্য একটা মৌল দিব তাহলে বললাম ক মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে লো বইয়ে দেওয়া আছে 17 আমি দিলাম 20 ক মৌলের পারমাণবিক সংখ্যা 20 বর সংখ্যা 40 কমলের পারমাণবিক সংখ্যা 20 ও বর সংখ্যা 40 ওই মৌলের ওই মৌলের একটি পরমাণুতে কয়টি কয়টি ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করো তাইলে এটা হচ্ছে আমার সমাধান যে ক একটা মৌল তাহলে মৌলটার নাম কি ক তাহলে আমি লিখবো উত্তরে দেওয়া আছে কমলটি পারমাণবিক সংখ্যা 20 ক মৌলটির বর সংখ্যা 40 এই দুইটা মান দেওয়া আছে এজন্য আগে লিখে নিলাম দেওয়া আছে ক মৌলটির পারমাণবিক সংখ্যা 20 ক মৌলটির বর সংখ্যা 40 এই দুইটা মান দেওয়া আছে এই জন্য লিখছি এরপর লিখব আমরা জানি এরপর লিখব আমরা জানি তা আমরা জানি কি কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে ওই মৌলের প্রোটন সংখ্যাকে বোঝায় কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে ওই মৌলের প্রোটন সংখ্যাকে বোঝানো হয় সুতরাং
এটা হলো একটা সূত্র, এই যে যেটা লিখছি এটা হলো একটা সূত্রের মতন, এরকম যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যা ওই মৌলের প্রোটন সংখ্যাও তা। তার মানে বললাম কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে ওই মৌলের প্রোটন সংখ্যাকে বোঝানো হয়। তাহলে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 20, তাহলে প্রোটন সংখ্যা 20। সুতরাং ক মৌলটির, ক মৌলটির প্রোটন সংখ্যা সমান 20। সুতরাং ক মৌলটির প্রোটন সংখ্যা দাঁড়াইলো কত? 20। ডান। এরপরে লিখবো আবার, আবার কোন মৌলের, এখানে যে লাইনটা যেহেতু আমরা পড়াইছি, কোন মৌলের প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা, তাহলে এখন লিখি আবার কোন মৌলের কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, পরস্পর সমান কোন মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। সুতরাং যেহেতু প্রোটন সংখ্যা জানি 20, সুতরাং তাহলে ইলেকট্রন সংখ্যা কত? সুতরাং ক মৌলের প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা। সুতরাং ক মৌলের ইলেকট্রন সংখ্যা হলো 20। বলতে পারো স্যার এত সোজা জিনিসগুলো কেন এত শুধু শুধু বড় করি? আমার যদি প্রশ্নটা 4 মার্কের জন্য আসে, প্রশ্নটা যদি 4 নম্বরের জন্য আসে, তখন কিন্তু আমাকে ডিটেলস লিখতে হবে। ব্যাপারগুলো উত্তরগুলো হয়তো সোজা মনে হইতে পারে, স্যার প্রোটন সংখ্যা 20, তাহলে ইলেকট্রন সংখ্যা 20, নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বের বিয়োগ করে দিব, তাইলে তো হয়ে যায়। হ্যাঁ জানি, কিন্তু এগুলো কিন্তু মুখের মতন বললেই হয় না, এগুলো কিন্তু কথার মাধ্যমে হয়, সূত্রের মাধ্যমে হয়। আমাকে যখন 4 নম্বরের জন্য প্রশ্নটা আসবে, তখন আমাকে ডিটেলস বুঝিয়ে তারপরে প্রমাণ করতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে প্রশ্নটা ঘুরিয়ে দিছি আমি, দুইটা উত্তর পেয়ে গেছি। একটা হচ্ছে হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এটা হলো একটা উত্তর, আবার নিচে এটা হলো আরেকটা উত্তর যে কমলের ইলেকট্রন সংখ্যা। এখন আমি বলবো লাস্ট লাইনটা, আমি শেষের লাইনটা লিখবো, এরপরে তোমরা এরপরের শেষের লাইনটা এখানে চলে যাবা। শেষের লাইনটা কি আমরা জানি, আমরা জানি নিউট্রন সংখ্যা সমান সমান হচ্ছিল বল সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। আমরা জানি নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা। এখন এইটা হলো সূত্র, এই সূত্রটা আমরা সরাসরি লিখছিলাম এ মাইনাস জেড, এ মাইনাস জেড। এখন এ মাইনাস জেড ও লিখতে পারি, তাইলে আমার ওই পরিচয় সময় লিখে দরকার ছিল এ ভর সংখ্যা, জেড নিউট্রন পারমাণবিক সংখ্যা। তা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। মেইন সূত্রটা হলো এ মাইনাস জেড, মানে হচ্ছে হলো পারমাণবিক সংখ্যা বিয়োগ ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। তাহলে আমি তো একদম শুরুর লাইনে লিখে রাখছি যে পারমাণবিক সংখ্যা 20, ভর সংখ্যা 40, তাইলে ভর সংখ্যা হইলো 40 মাইনাস পারমাণবিক সংখ্যা হইলো 20, তাহলে নিউটন সংখ্যা কত দাঁড়ায়? নিউটন সংখ্যা 20। তাহলে এই মৌলের পারমাণবিক সংখ্যাও 20, ভর সংখ্যাও 20, নিউটন সংখ্যাও 20। তো সবগুলো এরকম সমান আসে না,
কম বেশি আসে আমাদের হিসাব করে যা আসবে আমরা তাই লিখবো। তাহলে এইটা হচ্ছে হলো আলাদা আলাদা তিন নম্বর উত্তর যে নিউট্রন সংখ্যা হইল ২০। এই প্রশ্নটা আসে পরীক্ষায় আসে, আশা করি তোমরা এই অংশটা ভালো করে বুঝতে পারছো। পুরো প্রশ্নটাই যদি কথায় না আসে এইভাবে আসে যে ক একটা মৌল, এই মৌলের পারমাণবিক সংখ্যা হইল ২০, বর সংখ্যা ৪০, বললো মৌলটির ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করো, এইভাবেও প্রশ্নটা হতে পারে বইয়ের মধ্যে, বা আমি যেটা প্রশ্নটা লিখে দিচ্ছি প্রশ্নটা ওইভাবে হতে পারে, অথবা এইরকম ক একটা মৌল, কয়ের নিচে ২০ উপরে ৪০, নিচেরটা হইলো পারমাণবিক সংখ্যা উপরেরটা হইলো বর সংখ্যা, দিয়া বলে দিল মৌলটার ইপিএন বের করে দেখাও, এরকমও হতে পারে। সো যেভাবে আসুক না কেন আমার উত্তর একই রকম থাকতেছে। আচ্ছা নেক্সট অ্যানাদার টপিক, সেটা হচ্ছে আইসোটোপের ধর্ম এবং ব্যবহার। অবজেক্টিভের জন্য তো অবশ্যই কমন একটা দুইটা অবজেক্টিভ আসতে পারে বা আসে, আবার প্রশ্নের মধ্যেও আসতে পারে, তিন নম্বর প্রশ্ন বা চার নম্বর প্রশ্ন অথবা দুই নম্বর প্রশ্ন যে আইসোটোপের কয়েকটি ব্যবহার লিখো, আইসোটোপের কয়েকটি ব্যবহার লিখো। আইসোটোপের ব্যবহার, আইসোটোপের অনেকগুলা ব্যবহার আছে, অনেকগুলা ব্যবহার আছে, এর মধ্যে এক নম্বর ব্যবহার হচ্ছিল চিকিৎসা ক্ষেত্রে, আইসোটোপের অনেকগুলা ব্যবহার হয়, নাম্বার ওয়ান ব্যবহার হচ্ছিল চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে দুইটা কাজে ব্যবহার করে, রোগ নির্ণয়, রোগ নির্ণয় ও রোগ নিরাময়, পুরো লাইনটাকে আমি শর্টকাট বুলেটিন আকারে লিখলাম যে আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি রকম চিকিৎসার ক্ষেত্রে, যে কারো শরীরে কোনো রোগ আছে কিনা, টিউমার আছে কিনা, ক্যান্সার আছে কিনা, বা শরীরের ভিতরে কোনো ফাটল আছে কিনা, হয় না আমার পা মচকে গেছে, হাত মচকে গেছে, ব্যথা পাইছি, ভিতরে কোনো ফাটল আছে কিনা, ভিতরে কোনো ছোট টিউমার আছে কিনা, ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা, অথবা এরকম আগন্তুক মানে শরীরের ভিতরে অপ্রয়োজনীয় এরকম কোনো উপাদান আছে কিনা যেটা শরীরের জন্য ক্ষতিকর বা কোনো রোগের জন্য দায়ী, এরকম কোনো কিছু ডিটেক্ট করার জন্য, নির্ণয় করার জন্য, চিহ্নিত করার জন্য, খুঁজে বের করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এটা বলে রোগ নির্ণয়, ডান, রোগ নির্ণয় পাইলাম, পাওয়া গেল শরীরের ভিতরে একটা টিউমার আছে বা ক্যান্সারের জীবাণু আছে, তখন ওই ক্যান্সার জীবাণুকে ধ্বংস করার জন্য ইনজেকশনের মাধ্যমে অথবা যে কোনো ভাবে হোক শরীরের ভিতরে এই প্রবেশ করানো হয়, তেজস্ক্রিয় আইসোটোপ প্রবেশ করিয়ে দেওয়া হয় শরীরের ভিতরে। ওই আইসোটোপ মনে করো সাপোজ যদি এখানে একটা টিউমার থাকে, ইনজেকশনের মাধ্যমে আইসোটোপ ঢুকিয়ে দেওয়া হলো, এই আইসোটোপ জায়গা মতো চলে যাবে, যেখানে টিউমার সেখানে চলে যাবে, আইসোটোপকে বলতে হবে না যে তুমি টিউমারের কাছে যাও, ব্যাপারটা এরকম না, আইসোটোপ টিউমারকে খুঁজে ওই টিউমারের কাছে গিয়ে টিউমারকে ধ্বংস করতে থাকবে, অথবা ক্যান্সারের কোষ, ক্যান্সার যাদের কারণে হয়, ক্যান্সার তো এরকম যে ছড়িয়ে পড়ে, এই ক্যান্সারের কোষগুলোকে আঘাত করবে, ধ্বংস করবে, ফলে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলে, তার মানে রোগ নির্ণয় করতেও সাহায্য করে আইসোটোপ, আবার রোগ নিরাময়ে মানে রোগ থেকে মুক্তি পেতে, রোগ সারতেও সাহায্য করে। এজন্য এক নম্বর পয়েন্টটাই দিব যে বিভিন্ন রোগ নির্ণয় ও রোগ নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। সাধারণত রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। রক্তনালী, আমাদের রক্তের ভিতরে যে নালী আছে সেই রক্তনালী কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়তো মেডিকেল
মেডিকেল সায়েন্সের এই ভাষা বুঝবো না যে ভিতরে কি ঘটনা ঘটে। এতটুকু বলি, আমাদের রক্ত প্রবাহের যে নালি রাস্তা, সেখানে কোনো প্রবলেম হয়ে গেল, রক্ত নালীতে কোনো যদি সমস্যা হয়, রক্তের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই রক্তের মাধ্যমে আইসোটোপ ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং এই আইসোটোপ গিয়ে সেই সমস্যা দূর করে বা শনাক্ত করে। ক্যান্সার আক্রান্ত রোগীর ক্যান্সার শনাক্ত করা এবং ক্যান্সার কোষ মারার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে আরো অনেকগুলো ব্যবহার আছে, আমরা 19 উঠলে সুন্দর কতগুলো পয়েন্ট পাবো যে এরকম বিভিন্ন আইসোটোপ ব্যবহার করা হয়, যেমন কপার আইসোটোপ, তারপর আয়োডিন আইসোটোপ, তারপর ফসফরাস আইসোটোপ, এরকম বিভিন্ন আইসোটোপ আছে, প্লুটোনিয়াম আইসোটোপ, পেসমেকার তৈরিতে প্লুটোনিয়াম আইসোটোপ ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন আইসোটোপ গুলার স্পেসিফিক প্রয়োগ পাবো আমরা ক্লাস 19-এ। আপাতত ক্লাস 8-এ শুধু খালি আমি বেসিকটা জেনে রাখবো যে রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়, ক্যান্সার থেকে শুরু করে টিউমার, ক্যান্সার অথবা রক্তনালীর প্রদাহ, রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো ডিটেক্ট করা মানে নির্ণয় করা এবং সমস্যার সমাধান করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এই জন্য চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হলো এটা। আরেকটা অংশ রয়ে যায়, এই যে চিকিৎসা ক্ষেত্রে ডক্টররা যে অপারেশন করে বিভিন্ন যন্ত্রপাতি, যে ডিভাইস গুলা, ছুরি, কাঁচি অথবা আদার যে অ্যাপারেটাস গুলো আছে, সবগুলা জিনিস জীবাণুমুক্ত করার জন্য এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আমরা হয়তো এই যে করোনার সময় অনেক কিছু দেখি যে এক ধরনের বিশেষ বক্স পাওয়া যায়, বাইরে থেকে মোবাইল মানি ব্যাগ এনে ওই বক্সের মধ্যে রেখে দিলে যদি আমি অন করে দেই, অটোমেটিক্যালি রেডিয়েশন, তেজস্ক্রিয় রশ্মি ওই আমাদের বাহির থেকে যদি জীবাণু আসে জীবাণুগুলোকে মেরে ফেলে। সেম তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে, তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে ডক্টররা তাদের ব্যবহৃত যন্ত্রপাতি গুলা পরিষ্কার করে, জীবাণু মুক্ত করে। নেক্সট হচ্ছিল কৃষি ক্ষেত্রে, 2 নম্বর পয়েন্ট হচ্ছিল কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে আইসোটোপটা কিরকম ভাবে ব্যবহার হয় খেয়াল করো। কোন একটা ক্ষেতে বা জমিতে যদি পোকার আক্রমণ ঘটে, সে পোকার আক্রমণ থেকে বাঁচতে আমাকে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। পোকার আক্রমণ পোকার মানে ক্ষতিকর কীটনাশক বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে জমিতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। সেকেন্ড পয়েন্ট আরো হতে পারে যে কোনো একটা জমি, এই জমিতে কি পরিমাণ সার ব্যবহার করব আমি জানি না, তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে কৃষি কর্মকর্তারা আমাকে বলে দিতে পারবে যে আপনার এতটুকু জায়গার মধ্যে এই পরিমাণ সার প্রয়োগ করবেন, এতটুকু জায়গার মধ্যে এই পরিমাণ সার প্রয়োগ করবেন, তাহলে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদেরকে এটা বলে দেয়। আচ্ছা লাস্ট হচ্ছে হলো খাদ্য সংরক্ষণ, 3 নম্বর খাদ্য সংরক্ষণ, লাস্ট না আরো 2টা পয়েন্ট আছে। এটা সাজেস্ট করি না বা এটা খুব বেশি মানে ইফেক্টিভ না, কারণ তেজস্ক্রিয় আইসোটোপ এমনিতেই ক্ষতিকর, কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ না হয়ে যদি নর্মাল কোনো আইসোটোপ হয় যেটা কিনা খাদ্য দ্রব্যকে সংরক্ষণ করে, আমার মনে করো একটা খাবার আছে একটা পাত্রের মধ্যে রাখলাম, এটা পচে যাবে, ব্যাকটেরিয়া আক্রমণ হবে, জীবাণু আক্রমণ হবে, এখন যদি এটার মধ্যে আমি তেজস্ক্রিয় আইসোটোপ বা আইসোটোপ রেখে তারপরে খাবারটা রাখি তাহলে খাবারটা ভালো থাকে, তাহলে জীবাণু থেকে মুক্তি পেতে সাহায্য করে। আচ্ছা এই অংশটা রইল, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। আর একটা অংশ আছে যে পৃথিবীর বয়স নির্ধারণে অথবা পুরাতন জিনিসের বয়স নির্ধারণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো।